আমি বিমানে যাবো, আমার বন্ধুরা বাসে যাবে, ব্যাপারটা খারাপ লাগে না বলেন বাবা? আমি তো তোমাকে কক্সবাজার পাঠাবো না, আমি পাঠাবো তোমাকে সিঙ্গাপুরে। আরে সিঙ্গাপুর কেন? তোমার চিকিৎসা লাগবে। আরে আমি তো সুস্থ, এই যে দেখেন। তোমার হাড্ডিগুড্ডি ভেঙে তোমার চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠাবো। জীবনে 1,00,000 টাকা ইনকাম করে দেখেছো কত কষ্ট? মালটা ধরিস না, মাত্র খাইলি যে। মাত্র শুরু করলাম, আরো কিছু টাকা দেন ভাই, চাকির গিয়ে কিছু মাল নিয়ে আয় বন্ধু। একটা সমুদ্রের পারে গিয়া খাই, সাগরের পারে কোন খাইলে একটা ফিলিংস আসবে। আমি তো আমার চোখে সাগর, মহাসাগর, সমুদ্র, নদী, নালা, পুকুর, খাল, বিল সব দেখতেছি। ঠিক বলছো বন্ধু, এসব খাইলে চোখে খালি সাগরেই দেখা যায়। ভাই চলেন, নেক্সট ফ্রাইডে আমরা কক্সবাজার যাবো। ওই কক্সবাজার গিয়া 15-20 দিন থাকমু, খামু, বড় বড় খামু, আর আজ বাসা খেলবো। আর কি খাবো কত? আজ বাসা খেলবো রে শাম, খেলবো রে শাম। আর সুন্দর সুন্দর জিনিস দেখবো, সব সুন্দর দেখে সুন্দর সবই দেখবো আর খামু। এই মালটা কিন্তু করাছি, কিছু না, মালের একশান ভালো ভালো তাড়াতাড়ি ধরছে ভাই, এমন ধরা ধরছে আর ছাড়েই না। সমুদ্রের পরে যে পার যে আরেকটা খামো, এটা খাইলে তো তুই থাকবি না বন্ধু। বাবা 1,00,000 টাকা লাগবে। 1,00,000 টাকা কেন, কি করবে? ওই যে বন্ধু বান্ধব মিলে একটু কক্সবাজার চিল করতে যাবো। এই যাবো না, 1,00,000 টাকা দিয়ে কি হয়? তা কবে যাবে? আপনি টাকা দিলে আজকে বিকালের মধ্যে রওনা দিব। ও আচ্ছা, আপনার তো অনেক যোগাযোগ, আপনি আমাদের 5টা এয়ার টিকিট কেটে দেন না। আমি তো তোমাকে 5টা টিকিট দেবো না, আমি তো দেবো 1টা টিকিট। হ্যাঁ বাবা, 1টা টিকিট দিয়ে কি হবে? আমি বিমানে যাবো, আমার বন্ধুরা বাসে যাবে, ব্যাপারটা খারাপ লাগে না বলেন বাবা? আমি তো তোমাকে কক্সবাজার পাঠাবো না, আমি পাঠাবো তোমাকে সিঙ্গাপুরে। আরে সিঙ্গাপুর কেন? তোমার চিকিৎসা লাগবে। আরে আমি তো সুস্থ, এই যে দেখেন। তোমার হাড্ডিগুড্ডি ভেঙে তোমার চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠাবো। জীবনে 1,00,000 টাকা ইনকাম করে দেখেছো কত কষ্ট? পারলে 200 টাকা ইনকাম করে দেখাও সব পাবে। সামান্য 1,00,000 টাকার জন্য আপনি আমার সঙ্গে এমন ব্যবহার করলেন? 1,00,000 টাকা লাগবে চিন করতে, কক্সবাজার যাবে। পারবো কাকা,
এই যে করতেছি তো। না না, তুমি এক হাতে কাজ করতে পারবো না বাবা, তুমি বাসায় যাবে। না কাকা, আমি পারবো কাকা, এই যে আর একটু বাকি হয়ে যাবে। ধরো কাকা, আমি পারবো কাকা। না না, তুমি পারবো না, নাও নাও। আশেপাশে কি কোথাও গ্যারেজ পাওয়া যাবে? না ভাই, আশেপাশে কোথাও গ্যারেজ নেই, গ্যারেজ আছে অনেক দূরে। তাহলে ভাইয়া, এখন কি ঠেলার জন্য কোথাও লোক পাওয়া যাবে না? কেন, আপনার কি হয়েছে, ঠেলবেন কি? আমার গাড়িটা ডিস্টার্ব দিচ্ছে। ও, লোক লাগবে ঠেলার? হ্যাঁ ভাইয়া। কত টাকা দিবেন? 200 টাকা দিলে আমি যাব। ভাইয়া, আমার কাছে তো 200 টাকা নাই, একা তো ঠেলতে পারবেন না আপনি। আপনাকে 50 টাকা দিব, আর একটা লোক নিব, তাকে 50 টাকা দিব। ভাই, আমি 200 টাকা নিচে যাবো না ভাই। থাক ভাই, আমার লাগবে না, আমি 50 টাকার বেশি দিতে পারবো না। ভাই আমিও ভাই। ভাই, কি ভাই, কই যাবেন? ভাই কোথাও যাব না। আসলে ভাইয়া, এই অটো ভাড়া কোথায় পাওয়া যায়? কোনো জায়গা যাবেন ভাই, তাহলে আমারটা নেন। না ভাই, মানে আমি নিজে চালাবো তো, এই জন্য ভাড়া চাচ্ছিলাম। ও, ওইভাবে তো ভাই ভাড়া তো চেনা পরিচিত লোক ছাড়া দেয় না। আপনার কি কেউ চেনা পরিচিত আছে? ভাই আমার তো কেউ চেনা পরিচিত নাই, আপনি একটু বলে দিলে মনে হয় তো দিত। ভাই আমি তো আপনাকে চিনি না, আর আপনার যে গেটআপ, আপনার গেটআপ তো দেখে মনে হয় না যে আপনি অটো চালাবেন। ভাই আমি মানে আমার খুব দরকার ভাই, একটু যদি আপনি ভাই ব্যবস্থা করে দিতেন। ভাই আমি তো আপনাকে চিনি না, তা কিভাবে দেব? ভাই প্লিজ ভাই, আপনি একটু ব্যবস্থা করেন না ভাই। ভাই আমি তো আপনাকে চিনি না, তা কিভাবে রিক্স নিয়ে দেব ভাই? আমার সময় নেই, আমার ট্রিপ আছে ভাই। আমি আজ পর্যন্ত যা করছি না,
সব কিছু জেনে বুঝেই করছি, সব কিছুই ভুল করছি। বাবার কাছে যখন যত টাকা চাইছি বাবা আমাকে সব টাকা দিছে, আর আমি ওই টাকা নিয়ে ইচ্ছে মতো খরচ করছি। আবার বাবা যখন আমার বকাঝকা করত তখন আমি বাবার পিছনে গিয়ে আরো উল্টা করে গালি দিতাম যে কেন আমার এসে বকাঝকা করবে। আর কালকে যখন সে আমারে বললো না যে সৎভাবে 200 টাকা ইনকাম করে দেখা, তখন আমি খুব মানে মজা করে বলছি তাকে যে মাত্র 200 টাকা এটা কোনো ব্যাপার, তাই আমি গেছি মজা করে টাকা ইনকাম করতে। কিন্তু আমি ওই 200 টাকা ইনকাম করতে গিয়ে বুঝছি যে কত কষ্ট হয়। দেখ আমি ইনকাম করছি ঠিকই, এই যে দেখ এই 200 টাকা কোনো টাকা না, এটা আমার জীবন বদলে দেওয়ার একটা জিনিস। বাবা আজ পর্যন্ত আমি যা করছি তুই আমাকে ক্ষমা করে দাও, তুই আমারে ক্ষমা করে দাও বাবা। আমি আজ পর্যন্ত যা করছি সবই ভুল করছি, আমার কেউ আছে কেউ আছে বোন, মনে করিস না বাবা, আমার শাশুড়িটাকে তোরা কিছু মনে করিস না।